with lime juice or buttermilk. Enjoy the summer, but beat the heat. Be smart, be prepared. হাই এভরিওয়ান, আমি উমা বলছি। তোমাদের বন্ধু যারা আমার ব্লগ দেখো সবাইকে ধন্যবাদ। বাবা কতগুলো ফুল হয়েছে গো, ওয়াও, একদম কি সুন্দর গোলাপি রং। ওপাশে একটা লাল, দারুন এসছে। একটু বয়স হয়ে যাওয়ার পরে না আমাদের প্রত্যেকটা মানুষের শখ যেগুলো থাকে সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া উচিত। আমার যেরকম গাছ লাগানো, হাতের কাজ করা, রান্না করা, আমি রান্নার ব্লগ করি, তারপরে হাতের কাজ বা আমার ঘরের কাজগুলোকে নিয়ে, বাগানকে নিয়ে এই লাইফস্টাইল ব্লগ করি। নিজেকে যত ব্যস্ত রাখতে পারবে ততই সুস্থ থাকবে এবং মন ভালো থাকবে। আর এই মনটাই হচ্ছে যত গণ্ডগোল। মন ভালো থাকলে শরীর অটোমেটিক ভালো থাকে। দেখো সদাবাহার, এই ফুলগুলোকে পিঞ্চ করে করে গাছটাকে যদি একদম বনসাইয়ের মতো রাখো না, দারুণ ফুল ফোটে আর ভর্তি হয়ে থাকে। সবচেয়ে ভালো ফুলগুলো বুগেনভিলিয়া, সদাবাহার, এগুলো হচ্ছে সবচেয়ে ভালো ফুল। আমার তো মনে হয় সবচেয়ে ভালো ফুল মানে ইন্ডিয়াতে হওয়ার মতো হচ্ছে জবা আর বুগেনভিলিয়া। ওয়েদারের সাথে খুব মানে ভালো। দেখো আজকে ছুটির দিন দিব্যেন্দু, কাজ বাড়ির কাজ করা ভালো। এগুলো দিব্যেন্দু তুলে নিয়ে যাবে, বাপি ভাজ করে দেবে। ও ভাজ করে নিয়ে যাচ্ছো, থ্যাংক ইউ, গুড হাজবেন্ড। প্রতিটা বাড়িতে যদি ছেলেরা মেয়েদের বোঝে যে তাদেরও একঘেয়ে কাজ করতে করতে আর ভালো লাগে না ঘরের কাজগুলো, যদি ছুটির দিনগুলোতে বরেরা এবং বাড়ির অন্য সদস্যরা, ছেলের সদস্যরা যদি করে দেন তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, আমার বাড়ির সবাই করে। এই যে বনসাইটা তোমরা দেখছো, এটার উপরে শিবলিঙ্গ টিঙ্গ দিয়ে উমা বানিয়েছে। এটা দেখিয়ে, এটাতে আমার কোনো ক্রেডিট নেই কিন্তু সব ক্রেডিট আমি নিই। এটা 4-5 বছরের গাছ। গাছেরাও যেন কথা বলে, তুমি যদি ওদের ভালোবাসো তাহলে ওরা ফুলে ফেঁপে উঠবে আর সেটাই তোমাকে ভালোবাসবে, তোমাকে জড়িয়ে ধরবে লতা পাতা ফুল দিয়ে। আমার তো তাই মনে হয়, আমি ওদের সাথে অনেক কথা বলি বলি। চললাম সুমনার সঙ্গে সিনেমা দেখতে আর এক সারা দিন মস্তি করতে। চলো, আমি আর সুমনা সিনেমা দেখতে এসেছি। কি সিনেমা রে সুমনা? লাপাতা লেডিস। লাপাতা লেডিস, চলো আমরা আজকে লাপাতা হয়ে যাই, সারাদিনের জন্য লাপাতা। উমা আর সুমনা লাপাতা লেডিস, ব্র্যাকেটে ওয়াচিং। কেমন লাগলো সিনেমাটা দেখার পর বলবো। ছোটবেলার যে বন্ধুরা তাদের সাথে একটা আলাদা রকমই সম্পর্ক হয়, তোমাদের কি মনে হয়? সুমনা বলল চল দেখে আসি লাপাতা লেডিস, সিনেমাটা খুব ভালো। আর সুমনাই বলল এটা রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবির আদলে কিছুটা তৈরি, বউ হারিয়ে যাবে মানে পাল্টে যাবে। দুই বন্ধু গিয়েছিলাম অ্যাক্রোপলিসে আর সিনেমা দেখেছি। এখানে যা জিনিসপত্রের দাম মানে খাওয়ার, কোল্ড ড্রিঙ্কসের দাম, এই মিনিটের দামই 200 টাকা, তাই দুজনে মিলে শেয়ার করে নিলাম। এটাতেই তো মজা, তাই না? ঘর সংসার ছেড়ে মাঝে মাঝে কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে একটু ঘুরে বেড়ানো উচিত, মাসে অন্তত একবার চাই চাই, তাই না? ও জব লেনে আয়েঙ্গে তো পচানেঙ্গে কেসে? পাবলিসিটি। आपने इंटर किया है का?
কিরণ রাও আর আমির খানের প্রোডাকশনের সিনেমা, এতে তো বলার কিছু নেই। এত সুন্দর একটা সিনেমা, এত স্বচ্ছ আর সুন্দর একটা সিনেমা, যেটা 2000 সালের আগের সামাজিক পটচিত্র আমাদের সামনে তুলে ধরেছে। দুটো সাধারণ মেয়ে, একটি শিক্ষিত আর একজন পড়াশোনা করেনি, তারা বিয়ের পরে স্বামীর সাথে ট্রেনে করে যাচ্ছিল, সেখানে বদলা বদলি হয়ে যাবে, সেখান থেকে কি করে তারা বাড়িতে ফিরবে বা কি করবে সেই নিয়ে তখনকার সামাজিক পটচিত্র। বেশ বড়। আজকে সারাদিন আমরা কি জানি লাপাতা লাপাতা লেডিস হয়ে যাব। এখনো গ্রামেগঞ্জে একটা বাড়িতে ছেলেরা জায়গা পায়, কিন্তু একটা মেয়েকে বিয়ে দিয়ে দেওয়াটাই হচ্ছে বাবা মার প্রধান দায়িত্বের মধ্যে পড়ে। বিয়ে দিয়ে দিতে পারলে ঘাট থেকে যেন একটা বোঝা নেমে গেল, কিন্তু একটা কর্মহীন মানে কাজ করে না এরকম ছেলেকেও সারা জীবন বসিয়ে খাওয়াতে বাবা মার কোনো কষ্ট হয় না। এই যে সামাজিক ব্যবস্থা, এটা অনেকটা পাল্টেছে, কিন্তু আজও গ্রামে মেয়েদের শিক্ষার থেকে বিয়ের হারটা যেন বেশি, এবং বিয়ে দিতে পারলেই যেন তারা বাবা মারা বেঁচে যায়। এই ধরনের সিনেমার খুবই প্রয়োজন, তোমরা পারলে দেখো। কিন্তু চলো আজকে হুজুকে আমাদের জামা কেনা হয়ে গেছে, সুমনাও কিনেছে অনেক প্যান্ট কিনেছে, কী কালারের কিনেছি, জিন্স কিনেছে একটা, অফ হোয়াইট না বেড়াতে যাচ্ছে, তার জন্য কিছু ড্রেস কিনছে, ও সিকিম বেড়াতে যাবে, আর আমিও সাথে সাথে ওর গেছি। কিছু না কিনে বাড়ি আসতে পারি সেটা ঠিক মন ভালো হবে না। মনকে ভালো রাখার জন্য নতুন নতুন জামা লাগবে, আর আমার তো সামনেই কাজ আসছে বৈশাখ মাসে, চলো আমিও কিনে নিয়েছি। শপার স্টপে ডিসকাউন্ট ছিল কিছু, আর ভালোই জামা পেয়ে গেছি, দুটো কিনে নিলাম, ব্যাস তারপরে বাড়ি। আমাদের পোষ্য মানে আমার বাচ্চাদের রাবণ আর সুপর্ণাখার স্পেইং হয়েছে, মানে নিউটার হয়েছে, মানে লাইগেশন করা হয়েছে, তো ওদের ড্রেসিং করতে হয়, অ্যান্টিবায়োটিক খাওয়াতে হয় দুবেলা, এবং সেটা আমি ঘুরে এলাম সিনেমা দেখে, তারপরে এসে ওদের ড্রেসিং করে দিলাম, ওষুধ খাইয়ে দিলাম। জীবনের মধ্যে ওরাও একটা পার্ট হয়ে গেছে। আজকের ব্লগটা এইটুকুই, সিনেমা দেখা, একটু ঘোরাঘুরি, ব্যাস। আর বাকি রোজকার রান্না বাটি তো আছেই, সেগুলো তো আমাদের সবার জীবনেই আছে কম বেশি, আর সেগুলো আজকে আর দেখালাম না, একটু অন্যরকম ঘুরতে যাওয়া, ব্যাস এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে, যে যেখান থেকে দেখছো সবাইকে ধন্যবাদ এবং অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার বন্ধু হয়ে যাও, আর ভিডিওটা লাইক করে দিও। দেখো বাড়িতে যাদের অ্যানিমেল আছে না, তারা না অ্যানিমেলদের এমনি পুষো না, তাদের একটু ট্রিটমেন্ট করিও মাঝে মাঝে, তাদের দেখভাল করো, এবং হাইজেনিকভাবে যেন তারা ভালো থাকে, সুস্থ থাকে, এবং ওরা তো বলতে পারে না, ওদের কেয়ার নেওয়াটা খুব প্রয়োজন। আর আমাদের বাচ্চাদের মতো করেই কিন্তু আমরা মানুষ করি, এবং আমাদের সবারই করা উচিত, সমাজের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা আছে যেগুলো আমরা এইভাবে পালন করতে পারি, তাই না? তোমাদের কার কার বাড়িতে বেড়াল কুকুর আছে, যাদের তোমরা ছেলে মেয়ের মতো মানুষ করো একটু জানিও লিখে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এখানেই শেষ করলাম, বাই।